আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটি সংসদের ব্যাপারে আমি আপনাদেরকে তথ্য দিব কোরআনের মাধ্যম দিয়ে, যে সংসদ কোনোদিন সেখানে নির্বাচন হয় না, সেই সংসদে একজন প্রধান থাকেন, আর সেই সংসদের যিনি প্রধান তার এই প্রধানিত্ব কখনো পরিবর্তন পরিবর্তন হয় না। সেই সংসদের ব্যাপারে আমরা কোরআনের যদি 23 নম্বর সূরা আল মুমিনুন এর 86 থেকে 89 এখানে আমরা জানতে পারব। আল্লাহ বলছেন, কুল মার রব্বুস সামাওয়াতি সাবে ও রব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ও হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাই ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। আরশুল সংসদ, আজিম বিরাট, সর্ববৃহৎ, তো এখানে ছোট ছোট সংসদ নিয়ে, ছোট ছোট সংসদে যে সমস্ত সাংসদরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, দেশ প্রধানেরা রয়েছেন, আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাচ্ছি 5 বছর গণতন্ত্র আইন অনুযায়ী, আর অন্যান্য আইন অনুযায়ী একটু বেশি, কিন্তু কেউ শান্তিতে নেই, দেশ কেউ চালাতে পারছে না, সবাই লুটপাটের তালে ব্যস্ত, নিজেদের ডিগ্রি কিভাবে বাড়ানো যায়, দুর্নীতির দিকগুলি কিভাবে প্রসার করা যায়, সেই সব কাজে ব্যস্ত। কিন্তু রব্বুল আলমিনের যে সংসদ, রব্বুল আলমিনের যে সংসদ, সেই সংসদের তিনি একাই, তার কোনো শরিক নেই, আর তিনি উত্তম রূপে চালাচ্ছেন এই গোটা বিশ্ব, চিরকাল কোথাও কোনো খুঁত নেই। তুমি জিজ্ঞাসা করো, 7 আসমান ও সুমহান যে সংসদ, সেই সংসদের পরিচালককে, এখনে অবশ্যই মানুষেরা বলবে আল্লাহ তাআলার কথায়। তাহলে তুমি জিজ্ঞাসা করো, তোমরা কি মোটেই সতর্ক হতে ইচ্ছা করো না? তুমি জিজ্ঞাসা করো, প্রত্যেকটি জিনিসের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে রয়েছে? তিনিই রক্ষা করেন, অথচ তার কবল থেকে কেউ বাঁচতে পারে না। তোমাদের জানা থাকলে বলোই না, অবশ্যই তারা এখন বলবে আল্লাহ তাআলার কথায়। তাই তুমি বলে দাও, তাহলে কোত্থেকে তোমাদের উপরে জাদু এসে পড়েছে? সেই জাদুগ্রস্ত সাংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা আজ পৃথিবীর সংসদগুলি নষ্ট করে ছেড়ে দিয়েছে। যে সংসদ থেকে জাতির ভাগ্য বদলানো দরকার ছিল, সেখান থেকে জাতির উপরে কিভাবে গুলি বর্ষণ করা যায়, জাতিকে কিভাবে বোকা বানিয়ে রাখা যায়, সেই সব কর্মকাণ্ডগুলি আমরা দেখছি বিশ্বের সংসদগুলিতে। এই সাংসদেরা আর এই মন্ত্রীরা আর এই দেশ প্রধানেরা করে যাচ্ছে সমানে, কেউ বললে তাকে ক্রস ফায়ারে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার সুমহান সংসদ, সেখান থেকে এই আকাশ পৃথিবী সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, যাতে কোথাও কোনো আমরা ত্রুটি দেখতে পাচ্ছি না।